ওই দেখো রাস্তায় দেখি মাছ ব্যাপারই এসছে তা বাবা বলছে পুকুরে মাছ ফেলবে তাই দুটো বালতিতে করে জল ভরে আর নিয়ে এসছে এতে করে মাছ নিয়ে যাওয়া হবে নিয়ে গিয়ে পুকুরে ফেলা হবে এই যে এই ঝুড়িটাতে আছে শুধু মৃগেল আর রুই মাছ দুটো মাছ একসাথে আছে তার উপরে ছোট ছোট দেখো চিনতে পারাটা খুব মুশকিল একটা বালতি হয়ে গেছে আর একটা বালতিতে নেওয়া হবে বাটা মাছ এই বাটা মাছটা বাবা একটু দেখে নিচ্ছে বলছে হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক আছে এটা আরও কিছুটা নেওয়া হবে ওই দু কেজি মতো নিচ্ছে আর ওটা নেওয়া হয়েছিল হচ্ছে ওই তিন কেজি মতো মোট পাঁচ কেজি মাছ ছাড়া হবে আজকে এই দেখো কি সুন্দর মাছগুলো সব ছোট ছোট তো এই যে একটু জল দিয়ে দেবে না তো আবার পুকুর পর্যন্ত যেতে গিয়ে কিছু মাছ মারাও যাবে জল পেয়ে এরা কি খুশি দেখেছো কিছু বাটা মাছ এই বালতিতে নেওয়া হলো আর কিছু মাছ এই বালতিতে নেওয়া হলো কি লাফাচ্ছে দেখেছো চলো এবার নিয়ে গিয়ে পুকুরে ফেলি এই যে মাছ পুকুরে নিয়ে চলে এসেছি এবারে বাবা ছাড়বে কি সুন্দর লাগছে দেখো মনে হচ্ছে যেন মাছের সঙ্গে জলের এক আত্মিক সম্পর্ক কিন্তু ছবিটা যদি খানিকটা এরকম হতো কীরকম লাগতো বলতো যাই হোক চলো আজকে তবে যাই দেখা হচ্ছে কাল